শীতের সকাল, কুয়াশার চাদর মুড়িয়ে কেমন যেন একটা অদ্ভুত আলসেমি নিয়ে আমাদের আদরে আহ্লাদে মাখামাখি হয়ে এই শীতকাল সকলের প্রিয়। আর তার সাথে সাথে ঘোরা বেড়ানো, ভালো ভালো খাওয়া দাওয়া, আনন্দ উৎসব সব কিছুই এই শীতকালে রয়েছে। আজকে আমার এই ভিডিওটি এই শীতকালেরই আমার মর্নিং রুটিন নিয়ে। তো বন্ধুরা, আর দেরি না করে ঝটপট শুরু করে ফেলি আজকের ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। হ্যাঁ বন্ধুরা, একটা শীতকালে বাঙালি মায়েরা বা যারা সংসার করে তারা কিভাবে এই শীতের সকালটা তাদের ব্যস্ততার সঙ্গে কাটায় তারই একটা ছোট্ট নমুনা আমি আমার জীবন দিয়ে যা কিছু করি তাই দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা। তো শীতের সকালে যখন ঘুম থেকে উঠি আমি, তখন চারদিক অন্ধকার থাকে, তার দৃশ্য আপনারা দেখলেন। আর আমি ঘুম থেকে উঠেই প্রথমে এই চারদিকে ছড়িয়ে থাকা জিনিসপত্রগুলো একে একে জায়গায় রাখতে শুরু করে দিই। হ্যাঁ বন্ধুরা, রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার জন্য অনেক কিছু এদিক ওদিক পড়ে থাকে, যেগুলো কিনা আমার ছেলে এদিকে ওদিকে রেখে দেয়, সেগুলো তোলা হয় না। এছাড়াও গরমকালে যেগুলো বেশ কিছু রাতেই কাজ আমি সেরে রাখি, শীতকালে হয়তো ঠান্ডার জন্যই বলতে পারেন সেই কাজগুলো পেন্ডিং হয়ে থাকে, আর তার ফলে সেগুলো শীতের সকালেই করতে হয়। তো বন্ধুরা, আমি এই সমস্ত এলোমেলো জায়গাগুলো দাঁত মাজতে মাজতে এবং সকালের একদম বলতে পারেন উঠেই প্রথম কাজ হচ্ছে এই রাত্রিবেলার যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো সেগুলো চটপট জায়গায় তুলে ফেলি। তা বন্ধুরা, ছেলের আগের দিনে সন্ধেবেলা পড়ার বইপত্র এগুলো সব টেবিলের উপরেই থাকে, সেখান থেকে যেগুলো স্কুলে থাকে স্কুলের রুটিন অনুযায়ী ব্যাগে ঢুকিয়ে বাদবাকি আমি ওর ভেতর রেখে দিই। আর তার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন বলুন বা ব্লুটুথ স্পিকার বলুন, হেডফোন বলুন, যা কিছু সব আমি সকালেই চার্জে দিয়ে দিই। কেননা সারা দিন চার্জ তাহলে পাওয়া যাবে এবং আমি যেখানে খুশি সেটাকে নিয়ে বেরোতে পারবো। সকালবেলা আমি যেহেতু এই সমস্ত জিনিস ইউজ করি না, তাই সকালবেলার টাইমটা আমি এগুলোকে চার্জ আপ করে থাকি বন্ধুরা। তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র বিজি মর্নিং রুটিন হতে চলেনি, তারই সঙ্গে সঙ্গে এখানে আমি আপনাদের কিছু হাউসহোল্ড টিপস অ্যান্ড ট্রিক দিতে চলেছি, যা কিনা আমি আমার এই ছোট্ট জীবন দিয়ে উপলব্ধি করেছি। যদি কোনো বন্ধুরা এটা শুনে বা দেখে কোনো উপকার পেয়ে থাকেন বা সেটা উপলব্ধি করে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন। আমি প্রত্যেক দিনকার ধুলো, যে আলগা ধুলোগুলো পড়ে, সেগুলো প্রতিদিনই এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র, কম্পিউটার বলুন বা হোম থিয়েটার বলুন, যা কিছু এগুলো খুব তাড়াতাড়ি ধুলো আক্রান্ত হয় এগুলো সমস্ত মুছে ফেলি। এছাড়া আমার ঘরে যত কিছু ফার্নিচার আছে, টিভি, ফ্রিজ, এভরিথিং, প্রত্যেকদিন সকালবেলা মোটামুটি 30 থেকে 45 মিনিট টাইম আমি শুধুমাত্র এই ডাস্টিং ক্লিনিংয়ে লাগাই। আমার ঘরে যত কিছু এই ডাস্টিং ক্লিনিং এর কাজ, এগুলো আমি রেগুলার ডেইলি বেসিস কাজ, আমি সকালবেলায় সেরে ফেলি। তাই বন্ধুরা, আপনাদের জন্য টিপস রইল যে যদি রোজকার ধুলোটা আপনারা রোজ রোজ হালকা হাতে ঝেড়ে ফেলেন বা মুছে ফেলেন, তাহলে একদিকে যেরকম আপনাদের ঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকবে, অন্যদিকে আপনাদের কিন্তু শ্রম এবং সময় দুটোই সাশ্রয় হবে। অর্থাৎ অনেক ময়লা জমে গেলে পরিষ্কার করতে যে অনেক সময় লাগে এবং অনেক সময় আমাদের আলসতাও আসে, সেইটা আসবে না। তাই জন্য প্রত্যেক দিনকার ধুলো ময়লা প্রত্যেক দিন ঝেড়ে নেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। আর তারই সঙ্গে সঙ্গে উইকে এক একটা দিন আমি এক একটা জিনিস ডিপ ক্লিনের জন্য রেখে দিয়েছি। কোনো দিনও হয়তো ঘরের সাজানো ফ্লাওয়ারগুলো, যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, সেগুলো ধুই। কোনো দিনও যেগুলো কৌটো আছে কিচেনের সেগুলো কোনো দিনও পরিষ্কার করি, কোনো দিনও কোনো ফার্নিচারের ডিপ ক্লিনিং করি, কোনো দিনও জামা কাপড়ের উপরে সময় যায়
লন্ড্রি মেনটেনিংয়ের উপরে সময় যায় এইভাবে, কোনোদিনও বাজার, সব মিলিয়ে মোটমাট এগুলো সব আমি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি। আপনারা যারা এই বিভিন্ন রকমের কাজ একা হাতে করে থাকেন তারা অবশ্যই ডায়েরি মেনটেন করবেন। আমার সমস্ত খাতে আলাদা আলাদা ডায়েরি রয়েছে, আমি তাতে ডেট, টাইম এবং আমি যেই ডেটের মধ্যে কাজটা করব বলে টার্গেট করি সেগুলো লিখে রাখি। সবসময় যে সেটা ডেট ওয়াইজ হয় তা না, চেষ্টা করি, যদি না হয় তাহলে সেখানে ক্রস চিহ্ন দিই এবং পরে সম্ভবত আরেকটি যে ডেট আগত সেটা লিখে দিই। তো বন্ধুরা, এখন আমি সকালবেলা আমার এই নিচের ঘরে যাচ্ছি। আপনারা জানেন এটা আমার ওয়ার্ক এরিয়া, ইউটিলিটি এরিয়া যা বলুন না কেন, আমি এখানে বসেই সমস্ত কাজ করি, হ্যান্ডওয়ার্ক যা কিছু। আর এখন আমি গামলা নিতে যাচ্ছি, কেননা জামাকাপড় কাচার জন্য জামাকাপড়গুলো আমি আগে থেকে ভিজিয়ে রাখি যেগুলো খুব ময়লা। বিশেষ করে টিপস নাম্বার টু বলতে চলেছি, যেই জামাগুলো শীতকালে যেহেতু তেল, ক্রিম, বডি লোশন এই ধরনের জিনিস মাখা হয়, তাই জন্য আপনারা যদি হালকা গরম জলে জামাকাপড় ভিজিয়ে রাখেন তাহলে জামাকাপড়ের থেকে সেই তেলচিটে ভাবটা চলে যাবে। আর এখানে দুধের সর রয়েছে, আগের দিন দুধটা খাওয়া হয়ে গিয়েছে, সরটা বাটির গায়ে লেগে রয়েছে, অল্প দুধ ছিল বলে। এই সরটা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আমি কিভাবে ইউজ করি। তো বন্ধুরা, এদিকে গরম জল চাপিয়ে আমি ঝটপট করে রান্নাঘরের উপরটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা বাসন এর পরেই মাজতে হবে, এগুলো রাত্রির বাসন, রাত্রিবেলার বাসনগুলো ঠান্ডার জন্য আমি মাজতে পারিনি। কোনো কোনো দিন মেজে রাখি, শীতকালে বেশিরভাগ দিনই আমার পরে থাকে, সকালবেলা সেটা মাজি। তো বন্ধুরা, গরম জল হয়ে গেছে আর এখন আমি এগুলো সার্ভ দিয়ে ঝটপট জামাকাপড় ভিজিয়ে নেব। আপনাদের যদি সুতির জামা হয়ে থাকে তাহলে আপনারা গরম জল দিয়ে সার্ভ দিয়ে ভিজিয়ে রাখলে কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি ফেব্রিকটা রেয়ন বা সিল্ক মেটেরিয়াল হয় তাহলে কিন্তু এখানে গরম জল ব্যবহার করা চলবে না। তাই বন্ধুরা, টিপস নাম্বার থ্রি, অবশ্যই আপনারা গরম জল শুধুমাত্র কটনের কাপড়েই ইউজ করবেন। রেয়ন, সিল্ক বা আদার্স যে সমস্ত সংশ্লেষিত তন্তুর কাপড় চোপড় আছে সেগুলোতে কিন্তু গরম জল দেবেন না, ওগুলোতে নর্মাল টেম্পারেচারের যে ওয়াটার হয় সেগুলো দিয়েই ভেজাবেন। আর এরপরেই চলে আসে আমার মি টাইম। ডেইলি আমি নিজের কেয়ারের জন্য যেটুকু করি, সকালবেলা আমি এই কাজগুলো করার পর ঈষদুষ্ণ গরম জল খাই, আর এই ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে আমি 1/4 পাতি লেবু মিশিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, 1/4 পাতি লেবু মিশিয়ে দিই। তাই আজকের টিপস নাম্বার 4, আপনারা যেরকম প্রতিদিন সাবান শ্যাম্পু মেখে শরীরের বাইরেটা পরিষ্কার করেন, চুল পরিষ্কার করেন, সেরকম শরীরের ভিতরের অংশ অর্থাৎ যেখান থেকে আমাদের খাবারগুলো যায়, মুখ পর্যন্ত আমরা পরিষ্কার রাখতে পারি দাঁত মেজে জিভ ছুলে, কিন্তু আমাদের যে ইন্টেস্টাইন সেটা পরিষ্কার রাখার জন্য মর্নিং টাইমে অবশ্যই অবশ্যই পাতি লেবুর ঈষদুষ্ণ গরম জলে দিয়ে সেই জলটা খাওয়া উচিত। এখন বলবেন আমি তো খুব রোগা তাহলে আমি কেন এটা খাই? হ্যাঁ বন্ধুরা, আমি শুধুমাত্র এটা আমার ইন্টেস্টাইন পরিষ্কার রাখার জন্যই খাই। আজকের টিপস নাম্বার 6 হচ্ছে, নেক্সট টিপ নাম্বারটা হয়তো ভুল হয়ে গেল, যাই হোক, নেক্সট টিপ হচ্ছে আমি এই যে লেফট ওভার অর্থাৎ আগের দিন পড়ে থাকা যে দুধের সরটা, সেটা যদি অল্প পরিমাণ থাকে বা বেশি থাকলে খানিকটা আমি তুলে নিয়ে অল্পটা যেটা গায়ে লেগে থাকে বাটির, আমরা বেশিরভাগ সময় সেটা মেজেই ফেলে দিই, তাই সেটা আমি ফেলে না দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ গ্রেট করে নিয়ে সেটাকে ভালো করে একটা প্যাক মতন বানিয়ে নিই এবং সেটাই আমি সকালবেলা মুখে লাগিয়ে নিই। বলতে পারেন এটা আমার একটা ডেইলি ক্লিনজার, আমি মুখে ফেস ওয়াশ বা সাবান মাখি না, আমি এগুলোই মুখে লাগাই। এরপর হাতের বাসনের সঙ্গে সঙ্গে সকালের বাসনগুলো একসাথে মেজে নিই, ছেলের স্কুলের টিফিন তৈরি করি সেই বাসনটাও মাজি। এই প্যানটাতে আমি ছেলের চাউমিন বানিয়েছিলাম, এটাকে তাই হালকা হাতে মাজি, কেননা এগুলো বেশি চেপে মাজলে এগুলোতে অনেক সময় স্ক্র্যাচ পড়ে যায়। তো বন্ধুরা, এরপরই চলে আসে আমার বাইরের কাজ, অর্থাৎ মুখে যত্ন হলো আর পেটের যাতে ভিতরটাও পরিষ্কার থাকে সেই চেষ্টাও করলাম। এবার চলে আসি আমার গাছের যত্নের দিকে। প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস একটা যত্ন
ডিজার্ভ করে, তাই জন্য তাদের সেই মিনিমাম কেয়ারটুকু দরকার। এখানে গাছ খুবই কম যত্ন ডিজার্ভ, মানে কম যত্ন চায়, তাদের বেশি চাহিদা নেই, তারা শুধু রেগুলার ওয়াটারিংটা চায়। আর শীতকালে আমার আজকের পরবর্তী টিপস হচ্ছে, শীতকালে গাছের একটু বেশি জল চায়, কেননা এই সময় ওয়েদারে আর্দ্রতা কম থাকে, তার জন্য গাছেদের দুবেলা ওয়াটারিং করা প্রয়োজন। তাই সকালবেলায় আমি একবার জল দিই, আবার একবার দুপুরবেলা 3:30 সময় আর একবার জল দিই। তো বন্ধুরা, এখন আমি এই গাছের সঙ্গে সময় কাটানোর জন্য চলে এসেছি। এই পাতার গাছগুলো খুব বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, আগেও আপনাদের সঙ্গে আলাদা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এগুলো আমাকে ঠিকঠাক করে কাটিং করে আবার নতুনভাবে রিপোর্ট করতে হবে, কিন্তু একটা পুরো দিনের ব্যাপার, একদিনেও না হতে পারে, 2-3 দিনও লাগতে পারে, তাই একটা না সেই দিনটা পাওয়া এখনও পর্যন্ত সময় আমি করে উঠতে পারিনি, কেননা একের পর এক বিভিন্ন রকম কাজ চলে আসছে, তাই এই অবলা গাছগুলোই বাদের খাতায় আর কি পড়ে গেছে। এইভাবে গাছে জল দেওয়া হয়ে গেলে আমি চাতাল বা আমার বারান্দা যাই বলুন না কেন, এই জায়গাটাকেও আমি সুন্দর করে ঝাঁটিয়ে নিই, পরিষ্কার করে নিই। সকালবেলা এই জায়গাটা পরিষ্কার থাকলে পরে এই জায়গায় আমি অনেক কাজ করি, সেই কাজগুলো করতে সুবিধা হয়। তো বন্ধুরা, এইভাবে বাগানকেও কিছুটা সময় দিই। আমার জীবনের 24 ঘন্টা সময় না প্রত্যেকের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট খাতে ডিভাইড করা আছে, সেগুলো তাদের জন্যই, অবশ্যই নিজের জন্যও আমি সময় দিই, সেটা তো আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করি। কেননা প্রত্যেকটা সম্পর্ক, সে আপনি যাদের সঙ্গে থাকেন, যে সমস্ত জিনিসের সঙ্গে থাকেন, সেটা আপনার ঘর বাড়ি, আপনার জামাপত্র, বিছানা, মাদুর, আপনার বাগান, আপনার পেট, আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, শত্রু, সব বাইকে কিন্তু আপনার সময় দেওয়া প্রয়োজন। তো বন্ধুরা, আজকের পরবর্তী টিপস হচ্ছে, সব বাইকে সময় দেওয়া প্রয়োজন, সেটা জড় বস্তু হোক বা সজীব বস্তু। এর পরেরই কাজ হলো, বাগান থেকে বাগানের কাজ সেরে আমি ঘরে চলে আসি। এই আজকে বালতিটা খুব নোংরা হয়েছে এবং আজকে এই বালতি মাজার স্পেশাল কাজ আর কি, প্রত্যেক দিনই থাকে কিছু না কিছু, তাই বালতিগুলো ঝটপট মেজে নিয়ে এগুলো রেখে দেব, আর তারই সঙ্গে সঙ্গে আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব, কেননা আমার ছেলে স্কুলে বেরোনোর আগে আমি ঝাঁটটা দিয়ে নিই, ঘরটা পরেই মুছি, মানে ওকে স্কুলের জন্য রেডি করে দেওয়ার পরে। আর ইতিমধ্যে ওরা ঘুম থেকে উঠেও গেছে, বসে আছে এখনো পর্যন্ত, মানে উঠে দাঁড়ায়নি, এবারে উঠবে, উঠে ও জল তুলবে, আমার হাজবেন্ড জল তুলবে, আর ততক্ষণে আমি চটপট ছেলেকে রেডি করে দেব। তো বন্ধুরা, এরপর ছেলে স্কুলে যাওয়ার পর, স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি ঘরটা ঝটপট মুছে নিই, কেননা ও স্কুলে বেরিয়ে যাওয়ার পর ঘরটা মুছলে, দুজনেই বেরিয়ে যায়, তাই ঘরটা মুছলে ঘরটা একদম ক্লিন থাকে এবং অনেকক্ষণ শুকানোর টাইম পায়, তাই পরেই মুছি। তাই আজকের পরবর্তী টিপস হচ্ছে, আপনারা যদি কাজগুলোকে প্রায়োরিটি অনুযায়ী ভাগাভাগি করে নেন, মানে কোনটা আগে প্রয়োজন আর কোনটা পরে, তাহলে কিন্তু আপনাদের শ্রম সময় দুটোই বাঁচে এবং কাজগুলো ঠিক ঠিক সময় হয়ে যায়। আর তারপরেই আমি স্নান সেরে এসে শুরু করে দিই আমার পুজোর কাজ। সকাল সকাল পুজো হয়ে গেলে মনটাও যেন খুব আনন্দে ভরে ওঠে, আর গোপালকেও সকাল সকাল রেডি করে দিই। বেশিরভাগ পুজোর কাজটাই আমি সকালবেলায় সেরে রাখি, কেননা দুপুরবেলার টাইমটা আমি অন্য কাজ করার জন্য রেখে দিই। আর পুজো ঘরের প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিনই সকালবেলা ঘর পরিষ্কারের সময় করি। তো বন্ধুরা, কাজ এভাবে ভাগ ভাগ করে করলে সেটা অনেক বেশি সুবিধাজনক হয়। আর তারপরেই পুজো দেওয়ার পরে আমি নিজের জন্য একটু চা বানিয়ে এই 20-35 মিনিট কি 40 মিনিট একদম নিজের মতন করে কাটাই, আর তারপরে শুরু হয় রোজকার রান্নাবান্না। রান্নাটা 9:30 মধ্যে, 9:30 থেকে হার্ডলি 9:45 মধ্যে আমি কমপ্লিট করি, আর তারই সঙ্গে সঙ্গে তারই ফাঁকে ফাঁকে বাসনও মেজে নিই। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড আসে এবং ওর খাবারটা আমি প্রিপেয়ার করে রেখে টেবিলের উপরে,
ওর জামা কাপড়টা ঠিক করতে চাই, কেননা ও কোন জামাটা পরে যাবে সেটা ওকে রেডি করে দিতে হয়। বেশিরভাগ দিনই আগের দিন আমি আয়রন করে রাখি, কিন্তু কিছু কিছু সময় হয়তো কোনো কারণবশত আয়রন করা হয় না, তখন অফিসে যাওয়ার আগে আমি আয়রন করে দিই। আর তারপরই ও অফিসে বেরিয়ে যাওয়ার পর আমাকে ছেলেকে আনতে যেতে হয়। হ্যাঁ, আমি ছেলেকে নিয়ে আসি এবং ওকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি ওই আসার পথেই বাজারটা বা কোনো কিছু কেনাকাটি থাকলে সেগুলো সেরে নিই। তাই বন্ধুরা, আজকের পরবর্তী টিপস, আপনারা যদি একই কাজে একই রাস্তায় পড়ে যে সমস্ত কাজগুলো সেগুলো যদি পরপর সেরে নেন, তাহলে সময়টা অনেকটা বেঁচে যায়। আর তারপরই আমি স্কুল থেকে এসে ওকে নিয়ে সকালবেলা যে সমস্ত জামাকাপড় কেচে মেলে রেখেছিলাম সেগুলো সমস্ত তুলে ফেলি এবং মাজা বাসনগুলো যেগুলো ধুয়ে রেখে গিয়েছিলাম ধুয়ে মেজে সেই সমস্ত সব তুলে ফেলি। আর গোপালের দুপুরবেলার জন্য কোনোদিনও সুজির পায়েস, কোনোদিনও সিমের পায়েস, কোনোদিনও খিচুড়ি, কোনোদিনও ডালিয়া, আবার যেদিন এগুলো কিছু করারই সময় থাকে না সেদিন শুধু ফল দিয়ে পুজো দিয়ে দিই। আর এদিক ওদিক ছড়িয়ে থাকা জিনিস, অর্থাৎ প্রতিনিয়তই ছড়াচ্ছে, এই যে কলাটা হাজবেন্ড একটা খেয়ে আর একটা ওই তলাতেই রেখে দিয়েছিল, আমি ওটাকে আবার উপরে তুললাম, এইভাবে আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকটাক জিনিসগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলি। তাই ঘরের মধ্যে অব্যবস্থিত অবস্থায় থাকা জিনিস আপনারা যদি দেখা মাত্র সরিয়ে ফেলেন এবং জায়গার জিনিসটা জায়গায় রেখে দেন, তাহলে একদিকে যেরকম জিনিসটা খুঁজতে সময় নষ্ট হবে না, অন্যদিকে চট করে আপনারা সব জিনিস পেয়ে যাবেন, এতে বিরক্তি আসবে না এবং খোঁজার জন্য সময় পরিশ্রম কোনোটাই নষ্ট হবে না। আর তারপরই আমার প্রত্যেক দিনকার যে এক্সট্রা কাজগুলো থাকে উইকলি ওয়ার্ক, সেগুলো তারপরেই থাকে, অর্থাৎ আমি ছেলেকে স্কুল থেকে আনার পর, খাওয়া দাওয়া করার পর দুপুরের টাইমটা, তা এটা যে দিনের ভিডিও ছিল সেই দিন আমরা শীতকালজনিত কারণে পাটা একটুখানি ফাটা ফাটা হয়েছে, সেই পা ফাটা ঘরোয়া উপায় আর কি ঠিক করব বলে ঈষদুষ্ণ গরম জলের মধ্যে নুন আর শ্যাম্পু দিয়ে দিলাম। এটার মধ্যে বেশ কিছুক্ষণ পাটা ডুবিয়ে রাখলে পায়ের মধ্যে যে ফাটা বা শক্ত ভাগগুলো থাকে সেইগুলো নরম হয়ে যায় এবং ওইগুলো তারপরে আপনি যদি পিউমিক স্টোন দিয়ে বা যেইগুলো দিয়ে পা ঘষা হয় সেগুলো দিয়ে ঘষেন, শুকনো পায়ে ঘষতে হবে, তাহলে সেটা অনেকটা উঠে যায়। তাই আজকের পরবর্তী টিপস, আমরা যদি আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে, অর্গানাইজেশনের সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব কেয়ারটা, যত্নটা নিজেরা করি এবং সেটা যদি আমরা ঘরের সামান্য পড়ে থাকা বা ঘরে ইউজ হয় যে জিনিসগুলো সেগুলো দিয়েই করি, তাহলে কিন্তু একদিকে যেরকম পয়সার সাশ্রয় হয়, অন্যদিকে আপনারা নিজেকে ওয়েল মেনটেন কিন্তু রাখতে পারেন। তো বন্ধুরা, এইভাবে যদি দিনের এবং সপ্তাহের মাসের সমস্ত সময়গুলোকে আপনারা বিভিন্ন খাতে ভাগাভাগি করে নেন, তাহলে দেখবেন কোনোটাই হবে না এরকম হবে না, প্রত্যেকটারই আপনি সময় ঠিক বার করে নিতে পেরেছেন। আর আমি বাড়িতে এভাবেই পা পরিষ্কার করি এবং ঘরোয়া উপায়েই করি, আমি আমার পা পরিষ্কার করার পর আমার ছেলেরটাও পরিষ্কার করছি, কেননা ওর বাচ্চা মানুষ, শীতকালে এমনিতেই স্কুলে মোজা জুতো পরে থাকে, তার জন্য পায়ের ভেতরটা ঘামে, তারপরে শীতকাল বলে সারাক্ষণই মোজা জুতো পরা অবস্থায় থাকে, আর তার ফলে নখের কোনায় অনেক সময় বাচ্চাদের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে। এছাড়া বাচ্চারা মাটি ধুলোর সঙ্গে খুব বেশি অ্যাটাচড, তার জন্য তাদের পা হাত এগুলো পরিষ্কার রাখা, বাড়িতেই আমাদের পরিষ্কার রাখা উচিত, কেননা এইগুলো যদি আমরা নিয়মিত আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও করি। আমি শুধু আমার আর আমার ছেলের না, আমার হাজব্যান্ডেরটাও পরিষ্কার করে দিই, কেননা ও সারাক্ষণ বাইরে থাকে, সাইকেলিং করে, ওর পায়েও যথেষ্ট প্রেশার পড়ে। আর এই যে গরম জলে নুন শ্যাম্পু দিয়ে যে টেকনিকটা, এটা শুধুমাত্র যে আমাদের পাটা পরিষ্কার রাখে তা না, এটা আমাদের অনেক স্ট্রেস রিলিফ করে, অনেক রিল্যাক্স করে। তাই এই জিনিসটা আপনারা বাড়িতে রিল্যাক্সেশনের জন্য করে দেখতে পারেন, আশা করি উপকার পাবেন। তাই কাজের ফাঁকে ফাঁকে এই ধরনের টুকটাক কিছু হোম রেমেডিস করলে আমার মনে হয় আমরা নিজেদেরকে নিজেদের আরও একটা ভালো ভার্সন, নিজেদেরই একটা ভালো ভার্সন আমরা পেতে পারি। আর দুপুরবেলা এই যে স্পেশাল কাজগুলো থাকে সেগুলো করা হয়ে গেলেই তারপর দুপুরবেলার টাইমটা বেশিরভাগ সময় আমি আর আমার ছেলেই কাটাই, কখনো খেলি দুজন মিলে,
কখনো হয়তো হোমওয়ার্ক বাকি থাকলে হোমওয়ার্ক করি, কখনো আমরা দুজন মিলে কোনো সিনেমা দেখি, আবার কখনো ক্রাফট করি, ড্রয়িং করি। মোটমাট ওই টাইমটুকু আমি আমার ছেলেকেই দিই দুপুরবেলার টাইমটা। আর মাঝে মাঝে ও যদি বলে মা আমি একটা সিনেমা দেখব, তখন আমি হয়তো ওই দুপুরবেলার টাইমটা নিজের মতন করে কাটাই। আর এই জানলা দিয়ে খুব সুন্দর রোদ্দুর এসে পড়ে, এই জানলার সামনেটা বসে আমার শীতের সারাটা বেলাই কেটে যায় বলতে পারেন। রান্না করতে করতে এসে বসি রোদ্দুরের মধ্যে, গায়ে রোদ লাগে, বেশ ভালোই আরাম লাগে। এইভাবে যদি আপনারা বাড়িতে আপনাদের ঘর বাড়ি গুছানোর সঙ্গে সঙ্গে, বাগান গুছানোর সঙ্গে সঙ্গে, সন্তান মানুষ করার সঙ্গে সঙ্গে নিজের ভিতরটা এবং বাইরেটাও সুন্দর করে আরও উৎকর্ষতার সঙ্গে নিজেকে প্রকাশ করতে পারেন, তাহলে কিন্তু নিজের কাছেই নিজের অত্যন্ত একটা ভালো লাগা থেকে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লটস অব লাভ।